ओम शिवे यस्य पराभक्ति स्त्यागेपि रतिरुत्तमा अहेतुक कृपा सिंधु शिवानंदम नमाम्यहम। আমাদের পরম সৌভাগ্য শ্রী ভগবানের কৃপায় আমরা সমবেত হয়েছি রামকৃষ্ণ সঙ্ঘের দ্বিতীয় সঙ্ঘগুরু পরম পূজনীয় শ্রীমৎ স্বামী শিবানন্দজী মহারাজের কথোপকথনের সংকলন শিবানন্দবাণীর প্রথম খণ্ড থেকে পাঠ এবং আলোচনার উদ্দেশ্য নিয়ে। আর মাত্র দুটি অধ্যায় বাকি আছে প্রথম খণ্ডে। আপনাদের সকলের উৎসাহে শিবানন্দবাণী পাঠ এবং আলোচনা শুরু হয়েছিল গত বছর মার্চ মাসে। এবছর প্রায় এক বছর হতে চলল আমরা একটু একটু করে পড়তে পড়তে প্রথম খণ্ডের প্রায় একদম শেষ দুটি অধ্যায় চলে এসেছি। আজকের যে অধ্যায়টি পড়া হবে সেটি বেলুড় মঠে ঘটে 22শে শ্রাবণ 1336 বঙ্গাব্দ বুধবার 7 আগস্ট 1929 খ্রিস্টাব্দ সকাল প্রায় 7:30। মহাপুরুষজি এখন একটু মেসেজ বা গাত্রমাদন করাইবেন, সেই জন্য শুইতে যাইতেছেন। এমন সময় জনৈক সন্ন্যাসী আসিয়া প্রণাম করিয়া জিজ্ঞাসা করিলেন, কাল রাত্রে ঘুম হয়েছিল কি মহারাজ? মহারাজ, হ্যাঁ, রাত্রে ঘুম মন্দ হয়নি। সন্ন্যাসী, শরীর কেমন? মহারাজ হাসিতে হাসিতে, জব তক রাম নাম লেতা হে তব তক তো আচ্ছা হি হ্যায়। তারপর একটু গম্ভীরভাবে বললেন, শরীর মোটের ওপর ভালো নয়, দিন দিন ক্ষীণ হয়ে আসছে। তবে তাঁর ইচ্ছা যতদিন রাখবার ততদিনই থাকবে, তার প্রয়োজন হয়তো এই ভাঙাহাড়িতেও কাজ চালিয়ে নিতে পারেন। তাঁর ইচ্ছায় সবই সম্ভব এবং চালিয়েও দিচ্ছেন, এই ভাঙা শরীরটা নিয়ে এখনও কাজ করিয়ে নিচ্ছেন। এই দেখো না, চলতে ফিরতে পারি না, তবু তাঁর ইচ্ছায় এ দেহের দ্বারা কাজ হয়ে যাচ্ছে। মহাপুরুষ মহারাজের তখন বয়স প্রায় 75 হয়ে গেছে। প্রথম সারির যারা, প্রথম জেনারেশনের যারা সন্ন্যাসী, শ্রীরামকৃষ্ণদেবের লীলাসঙ্গী পার্ষদ, তাদের জীবন খুব সংগ্রামের জীবন ছিল। একটি ধর্মসংঘকে প্রতিষ্ঠা, শুধু তাই নয়, সেই প্রতিষ্ঠিত ধর্মসংঘের গুণমান বজায় রেখে তাকে আরও একটু একটু করে এগিয়ে নিয়ে যাওয়ার ব্রত তাদের উপর ছিল। ফলে না ছিল তাদের খাবার, প্রয়োজনীয় খাবার, না ছিল শারীরিক কোনো রকম আস্বাচ্ছন্দ। সেই কারণেই দেখা গেছে শ্রীরামকৃষ্ণদেবের সন্তানরা খুব দ্রুত, খুব অল্প বয়সেই শরীর চলে গেছে সবার। প্রত্যেকেরই ভাই কম বেশি 60 বছরের মধ্যে শরীর চলে যায়। দীর্ঘ জীবন পান তিনজন মহাপুরুষ মহারাজ, অদ্বৈতানন্দজী এবং অভেদানন্দজী। মহাপুরুষ মহারাজের বয়স তখন 75। আমরা ভূতেশানন্দজী মহারাজের কাছে শুনেছি ওনার ব্লাড সার্কুলেশন যাতে ঠিক থাকে, খুব হাই ব্লাড প্রেশার ছিল, ব্লাড সার্কুলেশন যাতে ঠিকঠাক থাকে তার জন্য দুবেলা তাকে ম্যাসেজ করা হতো। এরকমই একদিন সকাল 7:30 সাধু ব্রহ্মচারীদের দর্শনের পর মহাপুরুষ মহারাজ ম্যাসেজ নেবেন, তাই বিছানায় শুয়েছেন। এমন সময় জনৈক সন্ন্যাসী এসে তাকে প্রশ্ন করলেন, আগের দিন রাত্রিরে ঘুম হয়েছিল কিনা। মহারাজ বললেন, হ্যাঁ, রাত্রে ঘুম মন্দ হয়নি। এবার সন্ন্যাসী জিজ্ঞেস করলেন, শরীর কেমন? এই প্রশ্নটার ভেতরে এক ধরনের কি বেশ বলে দ্বিঅর্থক একটা ভাব লুকিয়ে আছে। কারণ মহাপুরুষ মহারাজকে শরীরের প্রসঙ্গ জিজ্ঞেস করা মানেই হচ্ছে তিনি শরীর মনের এই সমস্ত কিছুর পারে। তাই শরীরের কথা জিজ্ঞেস করতে অনেক সময় তিনি বলেছেন যে আমি ভালো আছি, শরীরটা ভালো নেই। এখানেও ঠিক ওইরকম দুরকম উত্তর তিনি দিলেন, বললেন, জব তক রাম নাম লেতা হে তব তক তো আচ্ছাই হ্যায়। অর্থাৎ আমরা রামলাল রাম নাম নিই আমাদের হৃদয় দিয়ে, মন দিয়ে, অর্থাৎ সেই রাম নাম যে নিচ্ছে যে শরীর, সে শরীর ভালোই আছে। কিন্তু যে স্থূল শরীর যেটির কথা বলছেন সেটি মোটের ওপর ভালো নেই, দিন দিন ক্ষীণ হয়ে আসছে। কিন্তু তিনি শ্রীরামকৃষ্ণের উপর নির্ভরশীলতার হিসেবে তিনি বলছেন, তবে তাঁর ইচ্ছা যতদিন রাখবার ততদিনই রাখবেন, তার প্রয়োজন হয়তো এই ভাঙাহাড়িতেও কাজ চালিয়ে নিতে পারেন। এটা একেবারে সত্যিকারের মিরাকল। এগুলো আমরা নিজেদের চোখের সামনে দেখেছি যে শ্রীরামকৃষ্ণের
প্রয়োজন যতদিন ততদিন তিনি কেমন করে ভাঙা হাড়িতেও কাজ করেন। ১৯৯৮ সালের ঘটনা, অগস্ট মাসের জুলাই মাসের ফোর মান্থলি ট্রাস্টিজ মিটে এসে পূজনীয় স্বামী রঙ্গনাথানন্দজি অসুস্থ হয়ে পড়লেন। তাকে হাসপাতালে স্থানান্তরিত করা হলো, প্রথমে সেবা প্রতিষ্ঠান এবং পরে অন্য বড় হাসপাতালে। দেখা গেল তার অবস্থা দিন দিন কম হতে থাকলো, অবস্থা খারাপ হতে থাকলো। এরই মধ্যে পূজনীয় স্বামী ভূতেশানন্দজিও অসুস্থ হয়ে উডল্যান্ডসে ভর্তি হলেন। একজন কোঠারি একজন উডল্যান্ডসে গিয়েছিলেন, কে কোথায় ছিলেন আমি ভুলে গেছি। তা ভূতেশানন্দজি অসুস্থ হয়ে পড়লেন এবং তার অপারেশন হলো, এবং তিনি যত অসুস্থ হয়ে পড়তে থাকলেন রঙ্গনাথানন্দজির শরীর ধীরে ধীরে সুস্থ হতে থাকলো। রঙ্গনাথানন্দজিকে আমার রক্ত দেওয়ার সৌভাগ্য হয়েছিল। তার সার্জারির সময়, তার ওই ডায়ালিসিসের সময় আমার রক্ত লেগেছিল। যেদিন রক্ত দিয়ে তাকে দেখতে গেলাম, আমার কখনো মনে হয়নি যে সেই মানুষটা ফিরে আসবেন। তারপরে ভূতেশানন্দজির শরীর চলে যাওয়ার সঙ্গে সঙ্গেই রঙ্গনাথানজির শরীরে অদ্ভুত রকমের শক্তি ফিরে এলো এবং তিনি ধীরে ধীরে সুস্থ হলেন। এবং আমরা ট্রেনিং সেন্টারের ব্রহ্মচারীরা যারা সেদিন রঙ্গনাথানন্দজিকে দেখেছিলাম, তারা অবাক বিস্ময়ে তাকিয়ে আছি। পূজনীয় মহারাজ প্রেসিডেন্ট হয়ে বেলুড় মঠে এসেছেন, ঠাকুর মন্দির প্রণাম করে, রাজা মহারাজের মন্দির প্রণাম করে, মহাপুরুষ মাঝকে প্রণাম করে মায়ের মন্দির অবধি তিনি গাড়িতে এসেছেন। মায়ের মন্দির থেকে পায়ে হেঁটে তিনি এলেন স্বামীজির মন্দিরে। সমাধিক্ষেত্র হয়ে আমাদের সামনে দিয়ে যখন গটগট করে হেঁটে যাচ্ছেন কারুর সাহায্য ছাড়া, তখন আমরা হতবাক হয়ে তাকিয়ে আছি। রঙ্গনাথানন্দজিকে বহু সময় দেখেছি। ২০০৪ যখন আমাদের সন্ন্যাস হয়, তিনি এত অসুস্থ, সন্ন্যাস অনুষ্ঠান শেষ হওয়া মাত্র তাকে হাসপাতালে নিয়ে যেতে হলো। আমরা ভয় পাচ্ছিলাম হয়তো তার শরীর চলে যাবে, কিন্তু তিনি একবারে দ্বিগুণ সুস্থ হয়ে ফিরে এলেন। পরের বছর যখন তিনি সন্ন্যাস দিচ্ছেন, যে বছর তার শরীর চলে গেল, যে বছর ২০০৫ যখন তিনি সন্ন্যাস দিচ্ছেন, মনে হচ্ছে তিনি আমার চেয়েও বেশি সুস্থ। এরা শ্রীরামকৃষ্ণের হাতের যন্ত্র, ঠাকুর জানেন কখন কাকে দিয়ে কোন কাজটা করানো হবে। তাই বলছেন এই নির্ভরতা যেন আমার ভাঙা শরীরে এখনও কাজ করিয়ে নিচ্ছেন। এই দেখো না, চলতে ফিরতে পারি নে, তবু তার ইচ্ছায় এ দেহের কাজ তো হয়ে যাচ্ছে। সন্ন্যাসী এবার প্রশ্ন করলেন, নিশ্চয়ই মহারাজ, আপনাদের দেহ যতদিন থাকে ততই আমাদের কল্যাণ, জগতের কল্যাণ। আর ঠিক ঠিক কাজ তো আপনার দ্বারাই সম্ভব। আপনাদের এক কথায় যে কাজ হবে, আমাদের শত চেষ্টায় তা হবে না। মহারাজ, সবই তার ইচ্ছা। তিনি দয়া করে যাকে দিয়ে যতটুকু কাজ করিয়ে নেন ততটুকুই, আর সেই ধন্য যাকে তিনি কৃপা করে তার কাজের যন্ত্ররূপে সিলেক্ট করে নিয়ে নেবেন। তিনি স্বয়ং ভগবান, যুগাবতার হয়ে এসেছেন যুগধর্ম স্থাপনের জন্য। অতএব তাঁর কাজের সহায়ক হওয়া কি কম সৌভাগ্যের কথা? এ ঠাকুরের কি বিশাল ভাব তা সাধারণ মানুষ কি বুঝবে? এই ১৪ পোয়া শরীরের মধ্যে যে কি বস্তু ছিল, কি মহাশক্তি না খেলা করত, তা তিনি নিজে কৃপা করে না বোঝালে কার সাধ্য যে বুঝবে? মহারাজ গান গাইতে থাকলেন, কে তোমারে জানিতে পারে তুমি না জানালে পরে, বেদ বেদান্ত পায় না অন্ত, খুঁজে বেড়ায় অন্ধকারে। মহারাজজি বলছেন সবই তাঁরই ইচ্ছা, অর্থাৎ শ্রীরামকৃষ্ণের ইচ্ছা। তিনি দয়া করে যাকে দিয়ে যতটুকু কাজ করিয়ে নেবেন ততটুকুই হবে। তিনি আমাদের প্রত্যেকের ভেতরে শক্তি দেন। এটা এক ধরনের অদ্ভুত শরণাগতির কথা। আমরা যদি সবসময় মনে করি আমরা কাজ করছি, দেখা যাবে আমরা ঠিকঠাক মতো কোনো সময় কোনো দিনই কাজ করতে পারিনি। সকলই কাজটা ঠিকঠাক হয় যখন তিনি আমাদের দিয়ে, আমরা বুঝতে পারি যে তার যন্ত্রস্বরূপ আমি কাজ করছি। এরপরে মহারাজ একটি ভারী সুন্দর কথা বলছেন, আমরা যখন কাজ করতে করতে হতাশ হয়ে পরিবল করি, আমাদের দ্বারা কিছুই হচ্ছে না, কিছুই ঠিক মতো পারছি না, তখন যদি আমরা এই কথাটা মনে করতে পারি, তাহলে আমাদের নিজের জীবনে নতুন করে উৎসাহ খুঁজে পাব। তিনি বলছেন, তিনি স্বয়ং ভগবান, যুগাবতার হয়ে এসেছেন যুগধর্ম স্থাপনের জন্য। ঠাকুরের আসার উদ্দেশ্য সম্পর্কে তিনি বলছেন,
যুগাবতার হয়ে যুগধর্ম স্থাপন সংস্থাপনের জন্য এসেছেন। এটা তো সব অবতারের কাজ, কিন্তু তারপরের অংশটা, অতএব তাঁর কাজে সহায়ক হওয়া কি কম সৌভাগ্যের কথা? এ আমরা সবসময় মানুষের সহায়ক হই, মানুষের পেছন পেছন যাই, আমি অমুকের সঙ্গে কাজ করছি, তিনি আমার সিনিয়র, আমি তার জুনিয়র, এইভাবে কাজ করছি। আমরা কখনো এইটা বোঝারও চেষ্টা করি না আমরা কারুর আন্ডারে কাজ করছি না, আমাদের বস স্বয়ং শ্রীরামকৃষ্ণ। তখন সদ্য সাধু হতে এসেছি, একজনের কাছে খুব বকুনি খেয়েছি, বকুনি খেয়ে মন খুব মন মরা হয়ে গেছে। রাত্রিরে পূজনীয় আত্মস্থানন্দজি মহারাজের আমি একটু হাঁটুটায় ম্যাসাজ করতাম, হাঁটু ম্যাসাজ করছে আর ক্লাস হচ্ছে, মহারাজ পড়াচ্ছেন। আমার হাঁটু ম্যাসাজ করা দেখেই বললেন, আজ কেন সব ডাউন ডাউন রে? তখন আমাদের যে একজন সহযোগী, তিনি বললেন যে আমি খুব বকুনি খেয়েছি একজন স্বামীজির কাছে। মহারাজ সব শুনলেন, তিনি সাধারণ সম্পাদক, তিনি আমাকে আরও বেশি প্রোটেকশন দিতে পারবেন, অ্যাটলিস্ট আমার তখন তাই মনে হয়েছিল। কিন্তু তিনি একটি ভারী সুন্দর কথা বললেন, রবীন্দ্রনাথের গানের একটি অংশ বললেন, তোমার ওয়ে ভবে মম কর্ম যবে সমাপন হবে হে ও গো রাজ রাজ একাকি নীরবে দাঁড়াবো তোমার সম্মুখে। গানটি, মূল গানটি কী সেটা তিনি বলতে পারলেন না, গানটি হলো এই, প্রতিদিনও আমি হে জীবন স্বামী। কিন্তু এই গানের এই অংশটা মহারাজের খুব ভালো লেগেছিল বলে শব্দগুলো তিনি মনে রেখেছিলেন। বললেন, দেখ জীবনের শেষে ভগবানের সামনে একাকি যেতে হবে, অতএব সব হিসেব নিকেশ আর কারুর সঙ্গে করতে হয় না, ভগবানের সঙ্গে তোকেই করতে হয়। উনি বললেন, আমি তো বলি জীবনের শেষ নয়, প্রতিদিনের শেষে ভগবানের সঙ্গে গিয়ে হিসেব নিকেশ করবি, এমন কিছু কাজ করবি না যেন দিনের শেষে যখন তার কাছে যাবি তার চোখে চোখ রেখে কথা বলতে পারবি না। এরম সব জিনিস হবেই, হয়তো তোর ভালোর জন্য এইটা হয়েছে। আমরা সবসময় ভুলে যাই যে আমরা ভগবানের সঙ্গী, গৃহী হোক সন্ন্যাসী হোক, এ কথাটা যেন আমাদের সকলের মনে থাকা উচিত, আমরা ভগবানের সঙ্গী, তিনি আমায় তার সঙ্গে করে কাজ করাচ্ছেন। তাহলে দেখবেন কোনো হীনমন্যতা আসবে না, দুঃখ আসবে না পরাভয় পরাজয়ের, এবং আমরাও চেষ্টা করব ভগবানের সঙ্গী। দেখেছিলুম দ্বারকা মন্দিরে, সেখানে যারা শ্রীকৃষ্ণের পুজো করেন, শ্রীকৃষ্ণের সব কাজে যারা যুক্ত, তারা সকলেই বেনারসি কাপড়ের ধুতি এবং উত্তরীয় পরেছেন, সারা গায়ে অলঙ্কার পরেছেন, হাতে মোটা মোটা বালা, গলায় লম্বা ছেলেদের মতো, ছেলেরা যেরকম, পুরুষ মানুষ যেরকম হার পরেন, কানে সেই টেপা দুল পরেছেন সবাই। আমি জিজ্ঞেস করলুম ওখানকার মানুষজনদের, কেন এরা এরকম পোশাক পরে? এমনকি তারা যখন খেতে দিচ্ছেন আমাদেরও, তখনও তাদের গায়ে এরকম পোশাক পরা। মন্দির কমিটির একজন বললেন, আসলে এরা, শ্রীকৃষ্ণ তো এখানে রাজা, রাজার এরা সেবক, রাজার পরিচারক সবসময় রাজ পোশাক পরেই থাকবে। যেমন শ্রীকৃষ্ণ নানা দামি বেনারসি বস্ত্র এবং নানা আভূষণে ভূষিত হয়েছেন, সেই ভাবটিকে ধরে রাখার জন্য এরাও সেইটি করে। ওইটি শুনছি আর আজকের এই লেখাটি পড়ছি, ওই কথাটা মনে পড়ছে আর আজকের এই লেখাটি পড়ছি। আমরা যদি সত্যি সত্যি মনে করতে পারি যে আমরা স্বয়ং ভগবানের সেবক, স্বয়ং ভগবানের কাজের সঙ্গী, তাহলে দেখবেন আমাদের মধ্যে কখনো হীনমন্যতা আসবে না, আমরা কখনো সামান্য কিছুতে আটকে থাকব না। পূজনীয় মহারাজ একটি গানের মধ্যে দিয়ে বলছেন যে কেমন করে ভগবান, তাকে ভগবানকে আমরা চিনব যদি তিনি না চেনান। বলছেন, কে তোমারে জানতে পারে তুমি না জানালে পরে, বেদ বেদান্ত পায়নন্ত খুঁজে বেড়ায় অন্ধকারে। তাকে কে চিনতে পারে? বেদ বেদান্ত দেখে তার থেকে একটা আভাস পাওয়া যায় মাত্র, কিন্তু তিনি ঠিক কেমন এটা বুঝতে হলে অবশ্যই অবশ্যই তার ভাবনা, তার চিন্তা আমাদের আসা দরকার, তাকে বলা দরকার। যেরকম সেই ঠাকুর বলেছেন, সার্জেন সাহেব সকলের মুখের ওপর আলো ফেলেন কিন্তু তার মুখ কেউ দেখতে পায় না, তার মুখ তারাই দেখতে পারে যে বলে, সার্জেন সাহেব আলোটা তোমার মুখের ওপরও ফেলো আমি তোমায় দেখি। সেই রংরেজের মতো, ধোপার মতো, যার কাছে একটা রঙের গামলা ছিল, যে রঙে আমরা কাপড় রঙাতে চাইতাম সেই রঙের মধ্যে ডুবিয়ে দিলেই
সে হতে একই জল থেকে লাল নীল হলুদ সবুজ রং বেরোচ্ছে। একজন শেয়ানা ছিল, সে বলল, যে রঙে তুমি তোমার কাপড়টি রাঙিয়েছ আমাকে সেই রঙে রাঙিয়ে দাও। এই বোধটা যেন আমাদের জাগা উচিত। মহারাজ বলছেন, তিনি কৃপা করে বোঝালে সবই সম্ভব, নইলে কি করে তাকে বুঝবে? দেখতে তো সাধারণ মানুষের মতো, খাচ্ছেন, শুচ্ছেন, বেড়াচ্ছেন, শৌচাদি করছেন, কিন্তু তারই ভেতরে যে এত কাণ্ড তা কী করে লোকে বুঝবে বলো? তার বিশাল শক্তির খেলা যত দিন যাবে ততই লোকে দেখতে পাবে। ধর্মজগতে একটা মহা ওলট পালট হয়ে যাবে। যেসব ঠাকুরের কৃপা যেসব ঠাকুর কৃপা করে কত যে দেখিয়ে দিচ্ছেন সেসব ঠাকুর কৃপা করে কত যে দেখিয়ে দিচ্ছেন তার কি বলবো, কাকেই বা বলি আর কেই বা ওসব বুঝবে? তিনি কত কি জানিয়ে দিচ্ছেন, তার বিষয়ে কত কথা যে প্রাণের ভেতর বুকের ভেতর হাত দিয়ে গজগজ করছে, কাউকে তো বলবার জো নেই, কেউ এসব বুঝতে পারবে না, তোমাদেরও বলতে পারি না, এমনকি তোমরাও ওসব কথা বুঝতে পারবে না। মহারাজ স্বামী ব্রহ্মানন্দজি যতদিন ছিলেন তাঁর কাছে প্রাণে খুলে ওসব কথা বলতুম, বলে প্রাণটা খোলসা হতো, তিনিও আনন্দ পেতেন, আমারও আনন্দ হতো। সেসব অতি গুহ্য কথা, তার সঙ্গে নিরিবিলিতে কত কথা হবে, কত কথা হয়েছে। তিনি অনেক সময় নিজের অনেক কথা বলতেন, এখন তো আর তা হওয়ার জো নেই, এখন সেসব অনুভূতি সেসব প্রাণের ভেতরেই রয়ে যাচ্ছে, বলবার লোকই পাই না, সবই তাঁর ইচ্ছা। তবে আন্তরিক প্রার্থনা করছি, জগতের কল্যাণ হোক, তোমাদের কল্যাণ হোক, তোমরা সব শান্তিতে থাকো। পূজনীয় মহারাজের অপূর্ব সেই বক্তব্য যে তিনি কৃপা করে দেখা দিলে তবেই হবে। আমরা সত্যি অনেক সময় বুঝতে পারি না যে কী বিশাল শক্তির খেলা চলছে। আপনারা ভাবুন তো, সেই একটি গানে আছে না, বলো বলো সুরধুনি তোমার বেলায় কি লীলা ঘটিল অবাক হইয়া শুন, তোমার যে বেলাভূমিতে কি লীলা ঘটল তা আমি অবাক হয়ে শুনি, কারণ আমি এর অবস্থা বুঝতে পারি না, আমার এই বোঝার মতো ক্ষমতা নেই। সেখানে এক জায়গায় কবি লিখছেন, সেদিন কাহারা গেয়েছিল গান, কারা এসেছিল সপিয়া পরাণ, জেলেছিল কারা পাগলের পাড়া, মহাসাধনার ধ্বনি, কারে ঘেরিয়ে এই লীলা অভিনয়, কেবা সে মধ্যমণি। সেদিন কাহারা গিয়েছিল গান, সেই ভগবানের জন্য সঙ্গে যারা এসেছিল তারা গিয়েছিল, তাদের তো লোকে পাগল বলেছিল। সেদিন কাহারা গিয়েছিল গান, কারা এসেছিল সপিয়া পরাণ, জেলেছিল কারা পাগলের পাড়া, মহাসাধনার ধ্বনি। এই সঙ্গের যে সাধনার ধ্বনি তারাই প্রজ্বলিত করে গেছিল, লোকে চিনতই না জানতই না, ভুতুরে বাড়ির পাগল বলতো, ভিক্ষা চাইতে গেলে বলতেন সবাই, এত বড় শরীর ট্রামের কন্ডাক্টারিগিরি করতে পারো না, ভিক্ষা করে খাও লজ্জা হয় না? এমনকি এখনও আমরা যখন ভিক্ষা করতে যাই লোকে আমাদের নিয়ে নানা রকমের মজা করে, বলে মা এরা তিন দিন ভিক্ষা করে আর সারা বছর ভালো ভালো খায়। আমরা শুনি সেসব কথা, কিন্তু আমরা তত ভাবি যে ভগবানের কি অসীম লীলা, তাঁর কথা ভেবে তাঁর কথা শুনে তাকে না দেখে শুধু তার কথা পড়ে তাকে চিন্তা করে শয়ে শয়ে ছেলে চলে আসছে, কাজ কর্ম নিজেদের ক্যারিয়ার নিজেদের সমস্ত ভবিষ্যৎ সব কিছু উপেক্ষা করে ছেলেরা মেয়েরা ভগবানের জন্য কাজ করবে বলে আসছে। এসব তো তাঁরই লীলা। আমার মনে আছে আমরা তখনও সাধু হইনি, বেলুড় মঠে এক সাধু ছিলেন, অনেক বয়স তার, মধুরানন্দ নাম তার, খুব মিষ্টি কথার জন্য মহাপুরুষ মহারাজ নাকি তার নাম মধুরানন্দ রেখেছিলেন। তো তিনি আমাদের জিজ্ঞাসা করতেন, আচ্ছা এই যে এত ছেলে সাধু হতে আসছে, মঠের জেনারেল সেক্রেটারি মাঝ কি কাগজে বিজ্ঞাপন দেয়? আমরা বললাম যে না না, কাগজে বিজ্ঞাপন কেন দিতে যাবেন, ছেলেরা এমনি আসে। তখন তিনি বলেন, ভাবো দেখি কত লীলার শক্তি তার, কাউকে তো মেয়েরা ডাকছে না, কাউকে কিছু বলছে না, অথচ শয়ে শয়ে ছেলে চলে আসছে শুধুমাত্র ভগবানের কাজ করবে বলে। এটা মাঝে মাঝে যত আমরা ভাবি তত আমাদের মনে একটা অদ্ভুত রকমের
বিশ্বাস জন্মায়, অদ্ভুত রকমের বিস্ময়ও জন্মায় যে কেমন করে এই কাজ হচ্ছে। তিনি বলছেন যে তাঁর বিশাল শক্তির খেলা কত যত দিন যাবে তত লোকে দেখতে পাবে, ধর্মজগতে একটা মহা উলট পালট হয়ে যাবে। রাশিয়া থেকে একটি মেয়ে এসেছিল অনেক বছর আগে, 1994 সালে। সে স্বপ্নে শ্রীরামকৃষ্ণকে দেখেছিল এবং সে মন্ত্র দীক্ষা নেবে বলে সেই সুদূর রাশিয়া থেকে ভারতবর্ষ এবং ভারতবর্ষের মধ্যে কলকাতা তার মধ্যে বেলুড় মঠে সে উপস্থিত যোগাযোগ করে সে ভূতেশানন্দজি মহারাজের কাছে মন্ত্র দীক্ষা নিল। শ্রীরামকৃষ্ণকে সে দেখেছে, শ্রীরামকৃষ্ণ তাকে নির্দেশ দিয়েছেন। সেই সময় সোভিয়েত রাশিয়া তখনও পর্যন্ত একেবারে কমিউনিস্ট শাসনের বাইরে এসেছে, কিন্তু সেইভাবে তখনও ওই কাজকর্ম অত ভালো করে হয় না। তারই মধ্যে সে অত দূর থেকে ভারতবর্ষে ছুটে এসেছে শ্রীরামকৃষ্ণের টানে। কিন্তু একবারে অদ্ভুত জিনিস, আমরা বুঝতে পারি না, কাছে যখন তিনি আছেন আমরা তাকে সেভাবে সম্মান করি না। পূজনীয় মহাপুরুষ মহাজ বলছেন তাঁর বুকের ভেতরেও এরকম কত কী রয়েছে সব তিনি বলতে পারেন না, এবং বললেও সেই ভাব বুঝতে পারার মতো লোক কেউ নেই। বলছেন স্বামী ব্রহ্মানন্দজিকে তিনি বলতেন এবং ব্রহ্মানন্দজি সেগুলো শুনতেন, ঠিক সেই রকমই। এখন আর তিনি কাউকে তার মনের কথা বলে উঠতে পারেন না। তিনি বলছেন যে এখন সেসব অনুভূতি সেসব প্রাণের কথা প্রাণের ভেতরেই রয়ে যাচ্ছে, বলবার লোক পাইনি, সবই তার ইচ্ছা। তবে শেষকালে অদ্ভুত একটি সুন্দর প্রার্থনা করছেন, তবে আন্তরিক প্রার্থনা করছি জগতের কল্যাণ হোক, তোমাদের কল্যাণ হোক, তোমরা সব শান্তিতে থাকো। জগতে সবার জন্য তার যে সেই প্রার্থনা পর মনটি প্রার্থনা করে চলছে যাতে সবার কল্যাণ হয়, সবার ভালো হয়, সবাই যেন আনন্দে থাকতে পারে। আমরা আজকে এখানেই শেষ করছি, আগামী দিন আমরা চেষ্টা করব এই আমাদের শিবানন্দ বাণীর একেবারে শেষ অধ্যায়টি দিয়ে শেষ করতে, যাতে আমরা শিবানন্দ বাণীর প্রথম খণ্ডের পাঠ ও আলোচনা শেষ করতে পারি। ওম প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বার্তিহারিণী ত্রৈলোক্যবাসিনামিটি লোকানাম বরদা ভব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরিহি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।